হিসাব বিজ্ঞানের ব্যয় সংক্রান্ত এই 4 নম্বর ক্লাসে তোমাকে স্বাগতম। নিরীক্ষা ফি প্রদান 1000 টাকা। নিরীক্ষা ফি হচ্ছে একটা ব্যয়, আর ব্যয় বাড়লে ডেবিট করতে হয়। আবার অন্যদিকে নগদ টাকা সম্পদ, সম্পদ প্রতিষ্ঠান থেকে চলে যাচ্ছে, সো সম্পদ কমে যাচ্ছে, আর সম্পদ কমে গেলে ক্রেডিট করতে হয়। তাহলে নগদান হিসাব ক্রেডিট। 40,000 টাকার পণ্য ক্রয় করে চেক প্রদান করা হলো। তুমি চিন্তা করো, এখানে দুটি ঘটনা ঘটে গেছে। একটা হচ্ছে তুমি পণ্য ক্রয় করে নিয়ে আসছো, তোমার ব্যয় বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে তুমি চেক প্রদান করছো, সো চেক প্রদান করা বলতে বোঝাচ্ছে ব্যাংক থেকে নগদ টাকা চলে যাচ্ছে, তাহলে ব্যাংকের টাকা কমে যাচ্ছে। প্রথম জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট 40,000 টাকা এবং ব্যাংক হিসাব ক্রেডিট 40,000 টাকা। বিজ্ঞাপন প্রদান 2,000 টাকা। বিজ্ঞাপন হচ্ছে একটা ব্যয়, আর ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট করতে হয়। তুমি বিজ্ঞাপন দিচ্ছ, বিনিময়ে কিন্তু তোমার ব্যয়টা বৃদ্ধি পাচ্ছে। সুতরাং ব্যয় বৃদ্ধি পাওয়ার কারণে আমরা লিখব বিজ্ঞাপন হিসাব ডেবিট। এবং তুমি প্রতিষ্ঠান থেকে নগদ টাকা দিয়ে দিচ্ছ, তাহলে নগদান হিসাব ক্রেডিট। কিন্তু যদি এমন থাকতো বিজ্ঞাপন বাবদ 2,000 টাকার পণ্য প্রদান, তাহলে কি করতাম? তোমাকে তখন জাবেদা দিতে হতো বিজ্ঞাপন হিসাব ডেবিট, কারণ বিজ্ঞাপন একটা ব্যয়, আর ব্যয় বৃদ্ধি পাওয়ার কারণে ডেবিট করতে হবে। অন্যদিকে নগদান হিসাব ভুলেও লেখা যাবে না, ব্যাংক হিসাবও ভুলেও লেখা যাবে না, লিখতে হবে ক্রয় হিসাব ক্রেডিট, কারণ পণ্য প্রতিষ্ঠান থেকে চলে যাচ্ছে, সো ক্রয় হিসাব ক্রেডিট লিখবো। বিনামূল্যে পণ্য বিতরণ 5,000 টাকা। তুমি পণ্যটা নিশ্চয় মানুষকে একদম ফ্রি দিচ্ছ না, তুমি তোমার মার্কেটিং এর জন্য ব্যবহার করছো, তোমার বিজ্ঞাপনের জন্য ব্যবহার করছো, সো তোমার বিজ্ঞাপন নামক খরচটা বৃদ্ধি পেয়ে গেল এবং প্রতিষ্ঠান থেকে পণ্যটা কমে গেল। তো প্রতিষ্ঠান থেকে পণ্য কমে যাচ্ছে একদিকে, আরেকদিকে বিজ্ঞাপন নামক ব্যয় বৃদ্ধি পাচ্ছে, তো বিজ্ঞাপন হিসাব ডেবিট হবে, কারণ ব্যয় বৃদ্ধি পেয়ে গেছে। আবার অন্যদিকে তুমি চিন্তা করো, প্রতিষ্ঠান থেকে পণ্য কমে যাচ্ছে, তাহলে পণ্য কমে গেলে ক্রয় হিসাব ক্রেডিট করে দিতে হবে। ভিক্ষুকদের মাঝে পণ্য বিতরণ 10,000 টাকা। তুমি এটাও চোখ বন্ধ করে বলে দিবা বিজ্ঞাপন হিসাব ডেবিট এবং ক্রয় হিসাব ক্রেডিট, কিন্তু তুমি যখনই এই জাবেদাটা দিবা তখনই তোমার এটা কাটা যাবে, কারণ তুমি ভিক্ষুকদের কখনো বিজ্ঞাপনের জন্য ব্যবহার করবে না, তোমার জন্য একটা বিবিধ খরচ। ভিক্ষুকদের পণ্য বিতরণ করার বিনিময়ে তোমার খরচটা বৃদ্ধি পেয়েছে, এখানে কোনো প্রকার সুনাম তোমার অর্জন হচ্ছে না, সো তোমার জাবেদা দিতে হবে বিবিধ খরচ হিসাব ডেবিট এবং প্রতিষ্ঠান থেকে পণ্য কমে যাওয়ার কারণে ক্রয় হিসাব ক্রেডিট করে দিতে হবে।